রুলুর বাগানের ফল চুরি করে পালানো মজাতে পাড়া লাঠি ঘায় একেবারে ফাড়কর ছাতু করে ছাড়। জীবনে এমন শিক্ষা দেবো যে এপর মানাতে আসবার কেরকম হিসাব। না না পুরুষ মশাই, আপনি কি হলো দেওয়ানজি? বাগানে যেন একটা গোলমাল শোনা যাচ্ছে। কি করছো তোমরা? কেন দেখতে পাচ্ছ না আম খাচ্ছি? হুজুর এরা রোজ রোজ আম চুরি করে নিয়ে হুজুর, আর যাই ধরে ফেলে তারা এই দশই মেয়ে তা আমার সব করছে হুজুর। এই নাতি দিয়ে আমার পেটে ঘুরতে পেরেছে আর মশলা দিয়ে দেওয়া বলে গ্রামের ছোট ছেলেরা রাজাবাবুর বাগানে দু চারটে আম খেলে আপনাদের রাজাবাবু বুঝি দেউলি হয়ে যাবেন। না এদিকে এটা দেখেছেন কি? এটা বাগানে ফল ফুল রোজ চুরি করলে যাচ্ছ তাই কি আম কাক ককিলে খেতে পারে? সে আম এই গ্রামের ছেলেরা খেলে রাজাবাবুর বুক কি ফেটে যাবে? আমরা গরিব তাই যে সেই জুলুম। আমরা যেমন করেই হোক রাজাবাবুর এই আমের দাম দিয়ে দেব, কিন্তু এর দাম কে দেবে? আপনাদের রাজাবাবু। পুরুত মশাই, মেয়েটি কে? আপনি কবরেন মশাই? হ্যাঁ বুঝুর, ও দোষের জন্য আমি দায়ী, ও দাদাকে মাফ করে দিন, ও না যেন অপরাধ করে ফেলেছে আপনি দাদাকে মাফ করে দিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, সময় নষ্ট না করে আপনার মেয়েকে আগে ডেকে নিয়ে আসুন। আসুন আসুন হুজুর, আসুন হুজুর আসুন। আমি জানি চণ্ডীর সম্পর্কে হুজুরের দরবারে অনেক নালিশ জমেছে। ঠিক আছে ঠিক আছে, অপরাধিনী না আসা পর্যন্ত আপনার সওয়াল জবাবটা মুলতুবি রাখুন কবরেজ মশাই। প্রণাম কর। থাক থাক, তোমার নাম চণ্ডী? হ্যাঁ। আমি কেন এসেছি জানো? তোমার কি মনে হয়? কই কিছু মনে হচ্ছে না তো। সে কি, গ্রামে তুমি যেসব কাণ্ড করে বেড়াচ্ছ তারপরেও বলছো কিচ্ছু মনে হচ্ছে না? আমি তো কোনো অন্যায় করিনি। আমি যদি বলি অন্যায় করেছো, আর তার জন্য তোমাকে শাস্তি পেতে হবে, আর যে শাস্তি দেবো তোমাকে মাথা পেতে নিতে হবে। যদি বলি বাসুলির রাজপ্রাসাদে তোমার বাকি জীবনটা বন্দিনী হয়ে থাকতে হবে, থাকবে? তোমাকে অত সহজে ভয় দেখানো যাবে না দেখছি। শোনো, মুখের দিকে তাকা, তুমি আমার পুত্রপতি হবে মা। অবশ্য তোমার বাবা, আমার আর কি কথা থাকতে পারে হুজুর,
হুজুরের ছেলেটিকেও তো যাচাই করতে হবে নাকি? হুজুরের ছেলেকে আমি কি যাচাই করবো? সিংহের ঘরে তো সিংহই জন্মাবে। আর আমার মা চণ্ডী সিংহ বাহিনী।